রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে আজ আলোচনার বিষয় রং আমি সুখেন্দু ভট্টাচার্য আমার স্টুডিওতে সকলকে স্বাগত আমাদের জীবনে রঙের প্রয়োজন ও তার ব্যবহার ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করুন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমাদের স্বপ্নের পৃথিবীকে আরও রঙিন করে তুলতে ভালো ছবি আঁকার জন্য রং সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরছি ভালো ছবি আঁকার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে তার মধ্যে ইমোশন বা আবেগ একটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো ছবিতে আবহ তৈরি করতে এবং আবেগকে ফুটিয়ে তোলবার জন্য রঙের ব্যবহার খুবই প্রয়োজনীয় দ্বিতীয়ত আরামদায়ক দৃশ্যমানতা করতে রঙের গভীরতা ডেপথ এবং কন্ট্রাস্ট এর প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও যেমন যোগাযোগ বা কমিউনিকেশনে রঙ সর্বদা অর্থবহ এবং সিম্বলিক ভূমিকা পালন করে আবার ছবির ক্ষেত্রে কালার ব্যালেন্স ভারসাম্য এবং ইউনিটি বা একাত্মতার ক্ষেত্রে রঙ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তাই আমাদের প্রত্যেকের সামান্য রঙের সম্বন্ধে ধারণা প্রয়োজন এছাড়াও কর্মক্ষেত্রে বিভিন্ন দিকে রঙ সম্বন্ধে ধারণা কিন্তু বিশেষ বিশেষ প্রয়োজন যেমন এক নম্বর আর্ট অ্যান্ড ডিজাইন দ্বিতীয়ত আর্কিটেক্ট এবং ইন্টিরিয়ার ডিজাইন ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং ফিল্ম অ্যান্ড গেমিং এই সমস্ত ক্ষেত্রে রঙের ব্যবহার বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের প্রাত্যহিক জীবনেও রং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকে আমরা জানব প্রাইমারি আর সেকেন্ডারি কালার প্রাইমারি কালার কোনটি বেসিক কালার বলে রেড ইলো ব্লু এই তিনটি কালার হচ্ছে প্রাইমারি কালার বা বেসিক কালার আর সেকেন্ডারি কালার কি সেকেন্ডারি কালার যেমন রেড ইয়োলো এই দুটি কালার মিশিয়ে তৈরি হয় অরেঞ্জ অরেঞ্জ হচ্ছে সেকেন্ডারি কালার আবার এই ইয়েলো এবং ব্লু মিশে হয়েছে গ্রিন গ্রিন হচ্ছে সেকেন্ডারি কালার আর রেড এবং ব্লু এই দুটো মিশিয়ে তৈরি হয় ভায়োলেট বা বেগুনি এই তিনটি কালার হচ্ছে সেকেন্ডারি তাহলে আমরা কী শিখলাম প্রাইমারি কালার হচ্ছে রেড ইয়লো ব্লু লাল হলুদ আর নীল হচ্ছে প্রাথমিক কালার বা প্রাইমারি কালার আর সেকেন্ডারি কালার কি সেকেন্ডারি কালার হচ্ছে অরেঞ্জ গ্রিন এবং ভায়োলেট